أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، الرحمن الرحيم، مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. آمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের একটা ছোট্ট ক্লাস হয়েছিল 20-25 মিনিটের। রমাদান উপলক্ষে আমরা ফুল প্রজেক্ট কাজ করছি না, তো আমাদের লাস্ট উইকে যে ক্লাসটা হয়েছিল সেটা ছিল হচ্ছে একটা রিভিউ ক্লাস। আমরা যদিও বলছি Day 10, তো Day 10 এর আসলে ফুল প্রজেক্ট ক্লাস না, একটা রিভিউ ক্লাস। আমরা নতুন কিছু শিখিনি ওই দিন, আমরা জাস্ট পুরোনো জিনিসগুলোকে একটু রিভিউ করেছিলাম। আমরা অ্যালফাবেট চিনেছি, দেখে দেখা জিনিস আরেকবার দেখেছি, মার্কার পয়েন্ট গুলো দেখে নিয়েছি। তারপরে কিছু কনফিউশন ছিল আলিফ এবং হামজা, সেগুলো নিয়ে আমি বারবার করে বোঝানোর চেষ্টা করেছি যে আলিফ কোনটা, হামজা কোনটা, পুরোনো জিনিস। হারাকাটা মনে করেছি, মাদ আসলি কি। মাদ আসলি যেটা মনে আছে যে তিন ধরনের মাদ আসলি হয়, আলিফ দিয়ে আ হয়, টান টান হয়, ইয়া দিয়ে ই টান বড় হয়, ওয়াও দিয়ে উ টান লম্বা হয়। এরপর আমরা সুকুন দেখেছি, সুকুনের সাথে আমরা লিন দেখেছি, দুই রকমের লিন, একটা হচ্ছে ওয়াও দিয়ে লিন, একটা ইয়া দিয়ে লিন। ওয়াও দিয়ে লিন হলে বাউ হবে, আর ইয়া দিয়ে লিন হলে বাই হবে। আমরা তানউইন শিখেছি, তানউইন মানে হচ্ছে ডাবল কাঁথা, ডাবল কাঁসা, ডাবল দম্মা, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করেছি এইভাবে যে আসলে এটা একটা ফাথা প্লাস নুন সাকিন, সেম ভাবে হচ্ছে কাসরা নুন সাকিন, দম্মা নুন সাকিন, বান বান বিন হবে, এটা লেখা যাও এটা বিন হবে, বান বিন বুন। এরপর আমরা সাদ্দা যেটা লাস্ট ক্লাসে আমরা করেছি, এই সাদ্দা হচ্ছে যে একটা অক্ষর ডাবল উচ্চারণ হয়, তো এটাকে আমরা ভেঙে লিখেছি যে আসলে একটার উপরে সকুন আছে এবং আরেকটার উপর বাধা আছে। আরেকটা অক্ষর থেকে যখন এটার উপরে আসবে তখন জাম্প করে এই সকুনের উপরে আসবে, আব বা আব্বা, এরকম আব্বা ইব্বা ইব্বু, এরকম ভাবে বিভিন্ন রকম করা যায়। এইটাই ছিল আমাদের লাস্ট ক্লাসের রিভিউ। এবং রিভিউতে আমরা কিছু হোমওয়ার্কের কথা বলা ছিল যে 526 নাম্বার পেজ এবং তার 10টা লাইন। অনেকে ভেবেছেন যে 10টা আয়াত, আমি 10টা লাইন মিন করেছিলাম। ঠিক আছে, সমস্যা নেই, আপনি আমাকে হয়তো মেনশন করে দেওয়া উচিত ছিল যে 10টা লাইন মিন 10টা লাইন আয়া। আর ছিল হচ্ছে মাদ আসলি ইয়া এবং মাদ লিন ইয়ার বের করা 526 নম্বর পেজ থেকে। আমরা কুইকলি দেখি যে আসলে আমাদের যে এটা ছিল, আমরা দেখি আমরা পড়তে পারি নাকি। পেজে যে সুরাটা ছিল সেটা ছিল সুরা আন-নাজম। তো এখানে মানে আমি একটু পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপরে দেখি যে কারো যদি বুঝতে অসুবিধা হয় তখন আমি দেখিয়ে দেবো। এখানে কিছু কমন ভুল আমি দেখেছি যে সেখানে একটা ভুল আমি দেখেছি, সেটা হচ্ছে যে এখানে যে আলিফটা আছে অনেকে এটাকে মানে মাদ আলিফ হিসেবে কাউন্ট করেনি, কিন্তু মাদ আসলিতে আমরা যদি জানি যে মাদ আসলি তিন ধরনের মাদ, তার মধ্যে একটা হচ্ছে আলিফ দিয়ে আ অথবা ইয়া দিয়ে ই অথবা ওয়াও দিয়ে উ। তো এটার এখানে আমাদের এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আলিফ দিয়ে আ। তো এখানে আমার এখানে হাওয়া একটা টান হবে, হাওয়া, হ্যাঁ সেম ভাবে আর কি। তো এটা একটা ভুল দেখেছি। তারপরে আমি অনেককে দেখছি যে আবারও সেম একই ভুল, যেমন ধরেন আমরা যেটা শুরুতে শিখেছিলাম যে থা থা উচ্চারণ থা, ওটা সা না, আর যেটা শিন সেটা সা। যেমন এখানে হচ্ছে থুম্মা, এটা যদি কেউ বলে সুম্মা তাহলে ভুল হবে। তারপরে হচ্ছে যে আমরা কিন্তু জানি জা এবং রা দুটা ডিফারেন্ট
যেমন ধরেন এখানে আমরা এটা হচ্ছে জা, এটা কিন্তু দা না। এখন যদি আপনি বলেন যে ওয়াল উজ উদা, না ওয়াল উ ওয়াল উজ্জা, এটা জা, তাহলে ওয়াল উজ্জা। আবার যেহেতু যার সাথে একটা আলিফ আছে এখানে, যা। তবে সবাই ভুল করেছেন তা কিন্তু না, কয়েকজন ভুল করেছেন, এবং যারা ভুল করেছেন আমার ধারণা আপনারা একটু প্র্যাকটিস করলেই হবে। আমার আমার মনে হয় প্র্যাকটিস একটু কম হচ্ছে, বা রেখে দিয়েছেন যে আমি তো পারি, পরে এক সময় দেখে নিব। আসলে মানে এই রিডিংটা আসলে না, এটা কিন্তু ম্যাথ না, বা এরকম না যে আমি পারি, ব্যাপারটা ঠিক তা না। আপনি যত প্র্যাকটিস করবেন তত আপনার পড়াটা ক্লিয়ার হবে, দেখার সাথে সাথে চোখের সাথে আপনার মাথা কাজ করবে, আপনার মুখ দিয়ে বের হয়ে আসবে জিনিসগুলো। আদারওয়াইজ পারি তো আমরা সবাই, ছোটবেলাতে ক্লাস 4-5 পর্যন্ত সবাই অনেক কিছু শিখেছে, কিন্তু সেগুলো কিন্তু মনে নাই, কারণ প্র্যাকটিস না থাকার কারণে। তো আমরা যদি প্র্যাকটিস করি যেগুলো আমরা শিখেছি সেগুলো, তাহলে ইনশাল্লাহ আমাদের ভুলটা কম হবে। তারপর আমি জানি ভুল হবে, সেই জন্য তো আমি আছি যে আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো চলেন আমি একটু পড়ে দেখাই কিছুটা, তারপরে বাকিটা আপনারা জানেন। আরেকটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখনই কোরআন পড়া শুরু করব তখন শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটা বলে নিব, তারপরে যদি সূরা মানে শুরু শুরু করি তাহলে বিসমিল্লাহ বলবো। বিসমিল্লাহ বলে আউযু বিল্লাহ এই প্র্যাকটিসটা সম্ভবত ঠিক না, আমরা আউযু বিল্লাহ বলেই শুরু করবো। হ্যাঁ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ান্নাজমি ইদা হাওয়া, হাওয়া আছে, ওয়া ফাতা ওয়া এবং তার সাথে আলিফ, হাওয়া। মা দল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, এখানে গ কিন্তু গায়েন ফাতা গ, গাওয়া না, গওয়া। ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া, এখানে হাওয়ার উপরে এই দাগটা দেওয়াতে একটু বেশি টান দিতে হবে, সেটা আমরা পরে শিখবো। মাদের একটা পার্ট থাকবে যেখানে বলবো যে শুধু এটা আলিফ মাদ একটা টান দেওয়া না, এইটাতে অনেক বড়, যেমন এটা হাওয়া এরকম। আচ্ছা, তারপর এটা হচ্ছে, দেখেন এটা হচ্ছে সুকুন, ইন, ইন হুয়া ইল্লা ওয়াহা ইউহা, এখানে ইউ ইয়া ইয়া দাম্মা উ ইউ সাথে ওয়াও থাকাতে আমি এখানে টান দিলাম ইউ হা, এখানে দুইটা মাদ, এইটা একটা মাদ, এটা হচ্ছে মাদ আসলি, মাদ আসলি, আর এটা হচ্ছে, এটাও মাদ আসলি, কিন্তু এটা হচ্ছে আলিফ দিয়ে মাদ আসলি, এটা হচ্ছে ওয়াও দিয়ে মাদ আসলি। আচ্ছা, আল্লামাহু শাদিদুল কুয়া, তাহলে এখানে দেখেন দালের সাথে ইয়া, এটা কি, এটা হচ্ছে মাদ আসলি, ইয়া এটাও দেখেন সেম দু, এটা ওয়াও, তার মানে কি মাদ আসলি ওয়াও। হ্যাঁ, দু মিররাতিন ফাসতাওয়া, এখানে একটা জিনিস, এই যে জিনিসটা আমরা এখানে দেখছি, এই যে এইটা, এটা নিয়ে অনেকে কনফিউজ যে এটা কি। আমি এর আগের ক্লাসেও বলেছিলাম যেটা হচ্ছে হামজাতুল ওয়াসিল, এখন হামজাতুল ওয়াসিলটা আমরা এখানে স্কিপ করে যাবো, আমি যেটা বলেছি যে হামজাতুল ওয়াসিল নিয়ে আপনাদের চিন্তা করার দরকার নেই। দেখেন এই যে বিসমিল্লাহির রহমানির রহিমের ভিতরেও আছে হামজাতুল ওয়াসিল, হ্যাঁ এখানেও আছে, আল্লাহ আল্লাহ ওয়ার্ড আল্লাহতেও কিন্তু হামজাতুল ওয়াসিল আছে। হামজাতুল ওয়াসিল আমরা তখনই পড়ার কথা চেষ্টা করব যখন আমরা কোনো বাক্যের শুরুতে হামজাতুল ওয়াসিল থাকবে। যদি দেখা যায় যে এই হামজাতুল ওয়াসিল দিয়ে সেন্টেন্স শুরু হচ্ছে, তখন আমার সমস্যা হবে। যেমন ধরেন চট করে একটু দেখে নিই আমি, এক নাম্বার পেজে নিশ্চয়ই সুরা ফাতিহা থাকবে, সুরা ফাতিহাতে দেখেন, সুরা ফাতিহাতে দেখেন আর রহমানের রহিম, এই যে এইটা সেন্টেন্স, এই সেন্টেন্সের শুরুতে হামজাতুল ওয়াসিল, তাই না? এরকম যদি থাকে তখন আমাকে রুলস জানতে হবে। যেমন এখানে দেখেন এই যে ইহদিনা সিরাতুল মুস্তাকিম, এখানে হা, হায়ের উপরে আসলে এটা সুকুন, হায়ের উপরে আসলে এটা সুকুন, কিন্তু ইহ বললাম কেন, আমি আহ কেন বললাম না, আহদিনাস কেন বললাম না,
কারণ এই যে হামজাতুল ওয়াসিল দিয়ে সেন্টেন্সটা শুরু হচ্ছে, সেন্টেন্সের শুরুতে যদি কখনো থাকে বা শব্দের শুরুতে যদি কখনো থাকে এবং সেই শব্দ থেকে যদি আমি আমার পড়া শুরু করি, সেই ক্ষেত্রে আমার হামজাতুল ওয়াসিলটা জানতে হবে এবং তার উপরে আমি এখানে হারাকা চিন্তা করে নিব। যেমন এখানে আমার একটা রুলস আছে, সেই রুলসটার কারণে এইটা আহ না হয়ে ইহ হচ্ছে। রুলসটা আমরা পরে শিখবো, বাট আপনারা যেহেতু কোরআন পড়ছেন আমাদের হয়তো কনফিউশন আসতে পারে, আমি কুইকলি বলে দিচ্ছি, একটু মনে রাখার চেষ্টা করেন। সেটা হচ্ছে যখন আপনি এরকম সুকুন পাবেন এবং তার আগে যদি হামজাতুল ওয়াসিল আসে, তার মানে আপনাকে বুঝতে হবে যে এখানে একটা কোনোভাবে আহ ইহ উহ এরকম কিছু একটা হবে। এখানে কি হারাকা হবে এই এই হামজাতুল ওয়াসিলের, মানে হামজার উপরে কি হারাকা হবে, এটা জানার জন্য আমরা ঠিক তার পরের অক্ষরটাতে দেখবো, এই সুকুনের পরের অক্ষরটা। সুকুনের পরের অক্ষরটাতে যেহেতু কাসরা আছে, তাহলে এই হামজাতুল ওয়াসিলটাও কাসরা হবে, এহদি। যদি এইটা ফাথা হতো, ধরেন যদি ইহদা হতো, ফাথা থাকতো, তারপরেও কাসরা হতো, তার মানে হামজাতুল ওয়াসিল পরে সুকুনের পরে যেটা, সেইটা সেইখানে যদি কাসরা এবং ফাথা দুইটা থাকে, দুইটা যে কোনোটা থাকে, তার জন্য হামজাতুল ওয়াসিল হয়ে যাবে কাসরা। ইহদিনা, ইহদা, ইহদি, ইহদা, দুই ক্ষেত্রে ই হচ্ছে হামজাতুল ওয়াসিলের, কাসরা হচ্ছে হারাটা। আচ্ছা, যদি এখানে দাম্মা থাকতো, ইহদু হতো, তখন এটাও দাম্মা হতো, তাহলে তো উহুদু, উহুদু হতো। হ্যাঁ, এটা হচ্ছে আমজাদুল ওয়াসিলের রুল। এখানে আর একটা জিনিস, সেটা হচ্ছে এইখানে দেখেন আর রহমান। হ্যাঁ, আর রহমান, এই যে এখানেও কিন্তু আমজাদুল ওয়াসিল আছে। এখানে আমি ফাথা কিভাবে দিলাম, ফাথা দিলাম হচ্ছে যদি কোনো কারণে লাম থাকে, যদি হামজাতুল ওয়াসিলের পরে লাম থাকে, তাহলে আমি আর এত কিছু রুল দেখবো না, লাম থাকার সাথে সাথে এটা ফাথা হিসেবে ধরে নিব। আর রহমান, এই দেখেন আলহামদু, এখানে কিন্তু আলহামদু হামজা ফাথা দেওয়া নাই, যেহেতু হামজাতুল ওয়াসিলের পরে লাম আছে, লামের উপরে সুকুন, সো অটোমেটিক্যালি এটা আ মানে ফাথা। তার মানে রুলস কি কি শিখলাম, তিনটা রুল এখানে হামজাতুল ওয়াসিলের। ফার্স্ট রুল হচ্ছে যদি লাম থাকে তাহলে অবশ্যই সেটা ফাথা মানে আ, যদি কাসরা অথবা আথা থাকে তাহলে হামজার হামজার হারাকা হচ্ছে কাসরা। যদি এই যে যেই সুকুনটা ঠিক তার পরটা যদি দাম্মা থাকে, তাহলে হামজা হয়ে যাবে দাম্মা, দাম্মার জন্য দাম্মা, ফাথা কাসরার জন্য কাসরা, এবং লাম থাকলে অলওয়েজ ফাথা। এই হচ্ছে রুল। এই রুলটা আপনারা যদি, এটা আমরা পরে একটা স্লাইডে ইনশাল্লাহ দেখাবো, কিন্তু যেহেতু আপনারা কোরআন পড়ছেন বারবার এই জিনিসটা চলে আসতে পারে, এই জন্য আমি একটু বলে দিলাম। আমার ভিডিওটা যদি দুই একবার শোনেন তাহলে এটা আপনি ভুলবেন না, কিন্তু প্লিজ স্কিপ করে যাবেন না, একটু শুনবেন কষ্ট করে। হ্যাঁ, আচ্ছা, আমরা ছিলাম সম্ভবত এখানে ছিলাম। আচ্ছা, এখানে দেখেন দু মিররো তিন ফাস, মানে ফাস চলে যাচ্ছে, এটা আমার এখানে ইউজ হচ্ছে না, কারণ এটা আমার শব্দের মাঝখানে আছে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু যদি এমন হতো আমি ফাতে থেমে গেছি, আমার এখানে আস্তাওয়া করতে হবে, তখন আমি চিন্তা করব যে এটা তো এখানে আমার কি হবে, ইস্তাওয়া না আস্তাওয়া, তখন আমাকে চিন্তা করতে হবে, যেহেতু এখানে এটা সকুনের পরেরটা আছে ফাথা, তারপরে ফাথা হলে আমি জানি কাসরা হয়, তখন এখান এই আলিফটা, এই ফাই হামজাটা তখন হয়ে যেত ইস্তাওয়া। হ্যাঁ, যেহেতু শব্দের মাঝখানে আছে ফাস্তাওয়া এবং এটা কোনো বাক্যের শুরুতে নাই, শব্দের শুরুতে নাই, সো আমি এটা নিয়ে টেনশনই করবো না, আমি সোজা পা থেকে সিনে চলে যাবো, ফাস ফাস্তাওয়া। ওয়া হুয়া বিল, দেখেন এখানে হামজাতুল ওয়াসিলকে আমি স্কিপ করছি, কারণ এখানে আমার বি এর সাথে এটা কোনো প্রয়োজনই সমস্যা করছে না, কিন্তু বিতে যদি থেমে যেতাম, আমি এখান থেকে শুরু করতাম, তখন যেহেতু লামের উপরে সকুন, তাহলে আমি বলতাম আল আল উ আল উফুকিল। হ্যাঁ, এখানে বলবো হচ্ছে বিল উফুকিল আলা থুম্মা, মনে রাখতে হবে সুম্মা না, থুম্মা দানা ফাতা দাল্লা ফাকানা কবা আও সাইনি আও আদেনা। এইটা কি আও ওয়া দিয়ে, এটা একটা লিং, তাই না? আমরা শিখেছি কিন্তু যে লিং কিভাবে হয়, এই যে বাউ বাউ, সেম ভাবে আও,
তাহলে হচ্ছে এটা হচ্ছে ওয়াওলিন, এটা কিন্তু একটা কোশ্চেন ছিল এরকম, এবং বের করা যে কোথায় কোথায় আছে তা। আও দাও এটা কি হবে, আদ আও আদ না ফা আও, আবার দেখেন আও এটা কি লিন, হ্যাঁ ওয়াওলিন, ফা আও হা ইলা আবদিহি, এইটা কি ছোট্টটা হচ্ছে ইয়া, তার মানে হিটা টান হবে, আবদিহি মা আওহা, মা আলিফ দিয়ে টান হবে, মা কাজাবাল ফু আদু মা দারো আ, এটা হচ্ছে হামজা ফাথা, তারপরে এই আলিফটা দিয়ে সে মা ধরছে, তার মানে আ আফাতুমা, আফাতুমা রু, রুতে ওয়াও আছে টান হবে, আফাতুমা রু না হু আলা মা ইয়ারো, আমি কিন্তু ভেঙে ভেঙে পড়ছি, তার মানে আপনি এভাবে পড়বেন, আমি তাড়াতাড়ি পড়তে পারি, আমি জাস্ট রুলস গুলো ধরিয়ে দেওয়ার জন্য এভাবে পড়ছি, ওয়ালা ওয়ালা কদ র আহুল হু নাজলাতান উখরা ইন্দা সিদরাতিল মুনতাহা ইন্দাহা জান্নাতুল মাওয়া ইদ ইয়াগশা ইয়াগশা সিদরাত মা ইয়াগশা মাযা মাযা গল বাসারু ওয়া মা তাগা, কেমন লাগতে হবে, হেভি লেটার, ত ফাথা ত, গ ফাথা মানে গাইন, আলিফ ফাথা গ, লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আফারাআইতুমুল লাত ওয়াল উনসা, ওয়ামানা ওয়ামানা তা থালিথা তাল ওখরা, আলাকুমুদ্দা আলাকুমুদ্দা কারু আলাহুল উন্থা, তিলকা ইদান ইদান কিসমাতুন সিজা দিজা, ইন হিয়া ইল্লা আসমাউন সামাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম ওয়া আবাউকুম মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, এখানে একটা জিনিস, ওয়ার্ড আল্লাহ যখন পড়ব, আমি বলেছিলাম যে লামটা তখন হেভি লেটার হয়ে যাবে, যেমন দেখেন এখানে মা আনজালাল্লাহু জালাল্লাহু না জালাল্লাহু বিহা বিহা মিন সুলতান, এখানে সুলতান নিন আমি বলিনি, কেন বলিনি সেটা একসময় আমরা শিখবো, স্টপিং রুলস এর কারণে এটা চেঞ্জ হয়। আচ্ছা এখানে যে এই যে ছোট্ট জিম আছে, এটা নিয়ে আমাকে একজন কোশ্চেন করছিল, এই জিমটা কি করবো, এটা নিয়ে এখন টেনশন করার কিছু নাই, এটা হচ্ছে স্টপিং রুল, মানে স্টপিং রুল মানে হচ্ছে এই জায়গায় এসে আপনি থামতে পারেন, এই ও রেকমেন্ড করতেছে যে এগুলো হচ্ছে এরকম অনেক কিছু হবে, এরকম একটা এরকম পাবেন, কোন সময় আপনি সোয়াদ পেতে পারেন, ওইসব জায়গাগুলো তো ও আপনাকে মানে এই যারা এই জিনিসটা সাজিয়েছে তারা আর কি আপনাকে সাজেস্ট করছে যে ইউ ক্যান স্টপ হিয়ার, আর কিছু না, তো আমরা এটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু এইটাকে আপনি উচ্চারণ করতে হবে না, হ্যাঁ সুলতান এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, ইয়াত্তাবিউনা ইল্লাদ্বন্না ওয়ামা তাহওয়াল আনফুসু আলা কদ জাআহুম মির রাব্বিহিমুল হুদা, এইভাবে আপনারা পড়ে যাবেন ইনশাল্লাহ। আমি জাস্ট আরেকটা বুদ্ধি শিখাই যেটা আপনারা করতে পারেন, আমি সবসময় এভাবে করতাম, আমি যখনই পড়তাম আমি শিওর হতাম যে আমি ঠিক পড়ছি, তার জন্য আমি কি করতাম দেখেন, আমি এই এই ওয়েবসাইটটা ইউজ করতাম, আপনি চাইলে এই ওয়েবসাইটের জায়গায় আপনি আপনার অ্যাপস ইউজ করতে পারেন,
আমি এখানে যে কোরআন 53 দিলে ওই ডিরেক্টরিটা চলে আসবে, অথবা পেজ নাম্বারটা আপনি সার্চ করতে পারেন। তো যাই হোক, আমি ধরেন সুরে নাজমটা খুঁজে বের করে রেখেছি, এখন দেখে আমার ধরেন এটা পড়তে হবে। আমি এই ওয়েবসাইটে আমি এখানে ফন্টটা একটু ভালো করে চেক করে নিব, আমি যে ফন্টটা যাচ্ছি সেটা নাকি যে উসমানি সিলেক্ট করা আছে। তাজউইদটা দিয়ে দিলে আরো ভালো হবে, হ্যাঁ তাজউইদ দিলাম, দেখেন এরকম চেহারা। আমি চাইলে ফন্ট একটু বড় করতে পারি, আরবিক ফন্ট যদি বড় করতে চাই আমার পড়ার সুবিধার্থে, এটা দিলাম, দিয়ে আমি এটা রেখে দিলাম, তাহলে দেখি এই ফন্টটা চলে আসবে। এখন আমি যেটা করবো, আমি প্রত্যেকটা পড়বো এবং দেখবো আমার উচ্চারণের সাথে মেলে নাকি। এখানে দেখুন প্লে অডিও আছে, এখান দিয়েও মনে হয় চলবে। ঠিক আছে, আমি এটা চালিয়ে দেখি। আমি এখানে পড়লে কি করতাম, আউজুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ান নাজমি ইদা হাওয়া। এখন একজনকে আমি পড়তে শুনেছি হাওয়া, এখন উনি হয়তো কনফিউজ যে এখানে হাওয়ার পরে এটা কি এখানে সুকুন আসবে না কি করব, উনি এটা পড়ে আমাকে ছেড়ে দিচ্ছে। কিন্তু আমি হলে কি করতাম, আমি একটু কনফার্ম হতাম, আমি এখানে একটু বাজিয়ে শুনে দেখি কি অবস্থা। وَالنَّجْمِ إِذَا هَوَى مَا ضَلَّ صَاحِبُكُمْ তাহলে কি দেখলাম, হাওয়া টান দিল। তাহলে আমরা এভাবে করে প্রত্যেকটা শুনতে পারি, ঠিক আছে। আমার হয়তো এই লাইনটাতে একটা জায়গায় এসে আমাদের একটু কনফিউশন ছিল, ঠিক আছে ওই লাইনটা বের করে দেখি, যে ধরেন কোনটা যেন একটু ডিফিকাল্ট মনে হয়, সিরিয়ার একটা জায়গা ছিল, হ্যাঁ এইটা মনে হয়, এটা ধরেন এটা বড় হয়ে গেছে, এটা এটা এখন এটা আমি প্লে করি। ইন হিয়া ইল্লা, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এখানে আমি চাইলে একটা শব্দের উচ্চারণ শুনতে পারবো, যেমন ধরো আমি এইটা এই শব্দটা আমি শুনতে চাই, সামাইতুমুহা, দেখা গেল সামাইতুমুহা। তার মানে কি আমরা এভাবে প্র্যাকটিস করতে পারি, আমার ধরেন এই ওয়ার্ডটা আমি দেখতে চাই, সুলতানিন, সুলতানিন, ঠিক আছে। আমি যে বলি মা, দেখেন মা দাঁড়িয়ে, তো আমরা কিন্তু এভাবে প্র্যাকটিস করতে পারি যে ঠিক আছে, আমরা এভাবে যদি সুন্দর করে করে শুনে শুনে করতে পারি, আমরা শুনলাম পড়লাম শুনলাম পড়লাম, এবং তখন যদি একটা মনে হয় যে এইখানে কেন এরকম টান দিল বুঝতে পারছি না, ঠিক আছে কল করলাম, হ্যাঁ এভাবে করে কিন্তু আমরা শিখতে পারি। নিজে সেলফ স্টাডি হচ্ছে বেস্ট স্টাডি, ইনশাল্লাহ আপনি এভাবে প্র্যাকটিস করবেন। আর যেটা আমাদের এখানে ছিল আমাদের হোমওয়ার্কে, এটা ছিল মাদ আসলি ইয়া বের করা, মাদ লিম ইয়া, এটা কেউই করেনি, একজন শুধু করেছেন, মাশাআল্লাহ তাটা খুব ভালো হয়েছে, আমি আর কাউকে ভাবে দেখিনি বের করতে। দেখেন মাদ আসলি ইয়া মানে কি, যেটা ইয়া দিয়ে টান হবে এবং তার আগেরটা হবে হচ্ছে কাসরা, তাই না? তো আমরা দেখি এখানে সুরার মধ্যে কোথায় আছে, আপনি প্রথমে দেখতে হবে হচ্ছে মাদ আসলি ইয়া, তার মানে ইয়া ইয়া একটা থাকবে, ইয়া আলা কোথায় আছে, যেমন ধরেন এইটা হচ্ছে ইয়া, ইয়া ফাথা আছে, ইয়াতে তো মানে এ নাই, খালি ইয়া নাই, আচ্ছা ইয়া ইয়া এখানে একটা ইয়া খালি নাই, এখানে একটা খালি আছে, দেখেন এখানে এই যে ইয়া এর উপরে সুকুন, তার আগেরটা কি, তার আগেরটা হচ্ছে কাসরা, তার মানে হচ্ছে দি, হ্যাঁ এইটা আমি জানতে চাইছি যে আপনার এখান থেকে বের করতে হবে মাদ আসলি ইয়া কোথায় আছে, তার মানে এটা হচ্ছে মাদ আসলি ইয়া শাদিদ, ঠিক আছে মাদ আসলি ইয়া, আচ্ছা এরকম আরো বের করতে পারবেন আপনি যদি খুঁজে বের করেন। এটা কিন্তু আবার তা না, দেখেন সা পরে ইয়া, এটা হচ্ছে সাই, এটা কি, এটা হচ্ছে লিন, লিন ইয়া, এটা হচ্ছে এই যে লিন ইয়া, আমি বলছিলাম মাদ লিন ইয়া, লিন ইয়াতে কি হবে সাই, তাহলে সাই লিন ইয়া, তো এটা আপনি বের করে বলবেন যে এটা হচ্ছে কাউ সাইনি, এটা হচ্ছে লিন ইয়া। এইটা আমি বের করতে বলেছিলাম যে 10টা লাইনের ভিতরে এগুলো বের করেন, যে কোথায় মাদ মাদ ইয়া, মাদ ইয়া আছে, মাদ ইয়া লিন, মাদ ইয়া আর হচ্ছে মাদ মাদ লিন, এগুলো বের করুন ইয়া দিয়ে, দুটাই ইয়া দিয়ে, আমি ওয়াও দিয়ে বের করতে বলিনি, দুটা ইয়া দিয়ে বের করতে বলেছিলাম। এখন নিশ্চয়ই ক্লিয়ার আপনাদের হোমওয়ার্ক এবং ক্লাসে কিভাবে পড়তে হবে, আর আমি ইনশাল্লাহ আমাদের নেক্সট উইকে পড়ার জন্য একটা হোমওয়ার্ক দিয়ে দেবো, কিন্তু এবার নিশ্চয়ই এই টেকনিক গুলো ইউজ করে আপনারা হোমওয়ার্কটা জমা দিবেন ইনশাল্লাহ। তারপরে সবার খুব ভালো হচ্ছে, আমি আলহামদুলিল্লাহ খুবই খুশি, আল্লাহ আপনাদেরকে আরো সুযোগ দিন, সুস্থ থাকেন, রোজা রমজানটা একটু ভালোভাবে করেন, এবং আমাদের জন্য দোয়া করবেন, আমার জন্য, আমার ফ্যামিলির জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।